নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকে ব্যঙ্গোক্তি করতেছো, ফ্রান্স ব্যঙ্গচিত্র প্রকাশ করতেছো, জাতীয়ভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাচানাচি শুরু করছো, তাকে অপমান করার জন্য চক্রান্ত শুরু করছো, মুসলমানকে ধ্বংস করার জন্য চক্রান্ত শুরু করছো, মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিচ্ছ। আমি বিশ্বাস করি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যারা আঙ্গুল তুলছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে ধ্বংস করে ফেলছে। আজকেও ফ্রান্সকে বলতেছি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে বিজ্জিত করা চক্রান্ত করতেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোদেরকে বিজ্জিত না করে ছাড়বে না ইনশাআল্লাহ। জাতীয়ভাবে ওরা আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজ্জিত করা চক্রান্ত শুরু করছে, সব জায়গায় ব্যঙ্গচিত্র এখন আঁকবে দিবে। অপেক্ষায় থাকো, আল্লাহ পাক অবশ্যই গজব নাজিল করবে, সেই গজবের অপেক্ষায় থাকো।